ইতিপূর্বেই আপনারা খবর পেয়েছেন হাওড়ার গড়ফাতে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবরটি শুনে বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের গাড়ি দেখার জন্য এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব কেমন আছে তা জানার জন্য। কিন্তু এর পরে পরে মানুষ প্রশ্ন তুলতে থাকেন, কীভাবে এরকম দুর্ঘটনা ঘটলো, কীভাবে অ্যাক্সিডেন্ট হলো, নাকি কোনো পরিকল্পিত, এমনটাও প্রশ্ন তুলছেন বিভিন্ন মানুষ। তবে এর পরে পরেই বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বার্তা দেন, আমার গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আমি সুস্থ আছি। আপনারা চিন্তিত হবেন না, কোনো বিভ্রান্তি ছড়াতে দেবেন না, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যেমন আছি তেমনই থাকব, এমনটাই বার্তা দিয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। দেখতে থাকুন সেই ভিডিওটি। প্রথমে কি হয়েছিল একটু শোনায়, তারপরে কি আছে না আছে সেগুলো বলছি। যথাসময়ে বাড়ি থেকে বার হয়েছি আমি অ্যাসেম্বলিতে, আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটি দুটো মিটিং ছিল অ্যাটেন্ড করার জন্য। রাস্তা দিয়ে আসছিলাম, হাওড়া সাঁতরাগাছির আগে খেজুরতলা ক্রসিং সিগনাল পার করার পরে গড়পামুখী হয়েছি। ঠিক সেই সময় আমার সামনে একটা ছোটো হাতি টাইপের গাড়ি ছিল, সে স্যাডেল ব্রেক করার জন্য আমার গাড়িটা, মানে যেখানে ব্রেক করার কোনো অপশানই নাই, তাই 250 মিটারের মধ্যে কোনো সিগনাল নাই, সেখানে হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল এবং আমার গাড়িকে যে ড্রাইভার ছিল সে যদি তৎপরতার সাথে না কন্ট্রোল করতো, হয়তো যে আমি এই প্রেসকে বলছি এই জায়গাটা তো আমি থাকতে না পারতাম, তারপরেও গাড়িটা গিয়ে ওই গাড়িতে মারল, মারার পরে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন সুস্থ আছি শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে আমি বিধ্বস্ত। দেখুন সেটা হচ্ছে, প্রথম পুলিশ এসেছিল ওখানে, পুলিশের সহযোগিতা করে আমি গাড়িটাকে দ্রুত সরিয়েছি যাতে যান চলাচল স্বাভাবিক থাকে, সে সহযোগিতা করেছি পুলিশের পক্ষ থেকে, সে আশা করবো সেটা সত্য উদ্ঘাটন করবে। তবে আমি একটা সন্দেহ করছি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যেভাবে আমার উপরে আক্রমণ নামিয়ে আসছে, আমি যে মানুষের জন্য গণতন্ত্রের রক্ষার লড়াইয়ে যে বলছি এটা বলাকে বন্ধ করার জন্য, কোনো সময় পুলিশকে দিয়ে মিথ্যা কেস দিয়ে 42 দিন আটকে রেখেছে, তো কোনো সময় পুলিশের সামনেও আমার প্রাণঘাতী হামলা চালিয়েছে, এটা তার মধ্যে কি বাইরে সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার, সেটা সময়ের সত্য উদ্ঘাটন হবে। আরও একটা সাথে সাথে সন্দেহ করছি, আমি আগামী কয়েকদিনের মধ্যেই, আমি যখন জেলে ছিলাম আমার নামে বেশ কিছু অভিযোগ আনা হয়েছিল, আমি নাকি কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত, বিদেশ থেকে টাকা নিয়ে এসে এলাকাকে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা, সুস্থ পরিবেশে দেশের অস্থিরতা তৈরি করার আমি পরিকল্পনা নিচ্ছি, এই ধরনের অভিযোগ এসেছে। যখন আমি জেল থেকে বার হয়েছি অভিযোগটা শুনেছি, আমি প্রস্তুত নিচ্ছি আগামী দিনে কোর্টে দ্বারস্থ হব, এক কথায় তার বিরুদ্ধে মামলা করব। যে যার বিরুদ্ধে মামলা করব সে রীতিমতো বলে বেড়াচ্ছে যে আইএসএফের শিকড় কেটে দেবো, আর আমি বলছি আইএসএফের শিকড় বিধানসভার মধ্যে আছে, কাটা সম্ভব না। সেক্ষেত্রে সেই হামলাও চালিয়েছে নাকি এটা তদন্ত সহকারে, তদন্ত যারা পুলিশ অফিসাররা আছেন তারা তদন্ত করে বার করতে পারবে। অবশ্যই শওকত মোল্লা সাহেব ক্যানিং পূর্বের বিধায়ক, তিনার নামে আগামী দিনে আমি কোর্টে দ্বারস্থ হব, আমার সব পেপারপত্র রেডি হয়েছে, হয়তো এটা কোনোরকমভাবে লিক হয়েছে, হয়তো সেই কারণে হয়তো এটা হতে পারে, সেটা তদন্ত করলে পাওয়া যাবে।